মুখ্যমন্ত্রীর কার্যালয়ত সকলে প্রত্যক্ষভাবে দিব পাৰিব অভিযোগ মুকলি হব ল্যান্ডলাইন নম্বরের লগতে হোয়াটসঅ্যাপ নম্বর পোর্টেল যোগে অভিযোগকরণের ব্যবস্থা রাইজর বাবে এই অভিযোগের ভিত্তি লওয়া হব ব্যবস্থা আর ফেসবুক লাইভত ঘোষণা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ঘোষণাক আদরণী রাইজর মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টাক আমি আন্তরিকতায় ধন্যবাদ জ্ঞাপন করছি আর হয়তো স্বাধীনতার পিছর পৰা আমি এনে এজন মুখ্যমন্ত্রী পাইছো যিজন মুখ্যমন্ত্রীয়ে রাইজর লগত পুনপটিয়াভাবে তেওঁলোকে যোগাযোগ করবলৈ ব্যবস্থা করবর কারণে চেষ্টা করেছে গো এই একটা গোটেই সমাজকরণের কারণে একটা ভাল খবর কারণ সমাজত হয়ে থাকা বিভিন্ন ধরনের অনিয়মখিনি রাইজে যদিও বিচারে আপনার রাজ্যখনের মুরব্বীজনক জানাব যদিও বিচারে কিন্তু মাজত কিছুমান থকা কিছুমান দালাল থাকে কারণে হয়তো জানাব নোৱাৰে এই ব্যবস্থার জড়িয়ে সমাজখন হয়ে থাকা দুর্নীতি অনিয়ম সকলবিল মুখ্যমন্ত্রী নিজে গম পাব আর সমাজখন সুস্থ হবল আর শুদ্ধর পথ নিয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীয়ে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করব পাৰিব আর মুখ্যমন্ত্রী এই প্রচেষ্টাক আমি জাতীয় সংগ্রামী না অসমে আন্তরিকতায় ধন্যবাদ জ্ঞাপন করছো আর অনাগত রাজনৈতিক জীবন সুখর হোক সুসমৃদ্ধিয়া ভরি আমি তার কামনা করছো প্রথমতে আমি অসম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমি ধন্যবাদ জানাইছো যে তেখেতে অসমৰ রাইজৰ কাৰণে এটা সুবিধা প্রদান কৰিব বিচাৰিছে বিগত সময়ত আমি দেখিছো আসলে অসমৰ রাইজে বিভিন্ন দাবী দবাসমূহ বা বিভিন্ন নিজৰ সমস্যাসমূহ বা জাতীয় সমস্যাসমূহৰ ক্ষেত্ৰত দাঙি ধৰিবৰ কাৰণে অসমৰ মুখ্যমন্ত্রীক লগ ধৰিবৰ কাৰণে এটা প্রক্রিয়া যথেষ্ট এটা দীঘলীয়া প্রক্রিয়ার মাজে যাবলগীয়া হয় কিন্তু মানে আসলে কাৰোবাৰ কমপ্লেইন থাকিলেও সর্বসাধারণ রাইজে সেই মুখ্যমন্ত্রীগৰাকীক লগ কৰি আসলে কব এটা পরিবেশ না থাকে গতিকে এই ক্ষেত্র মাননীয় মুখ্যমন্ত্রীগী আজি যে পদক্ষেপ লৈছে এইটোর কারণে প্রথম আমি আমার সংগ্রামী যুব ছাত্র পরিষদ তরফের আমি আদরণি জানাইছো তারপরে আমি এটা কথা কব বিচাৰিছো যে শেহতীয়াকৈ মিশন বসুন্ধরা থ্রির জড়িয়ে মাতিবাড়ির সমস্যাসমূহ সমাধান করবর কারণে এইখন সরকারে এটা ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণ করেছে তে আমি বিগত সময় দেখিছো যে এনেকা ধরনের কিছু ভাল পদক্ষেপ বা আসনি সরকারসমূহে গ্রহণ করে বা এইখন সরকার বিভিন্ন আসনি এনেকে গ্রহণ করেছে আজি মিশন বসুন্ধরা আসনিটো সর্বসাধারণ রাইজর কারণে যথেষ্ট উপকৃত হবলগীয় একটা আসনি কিন্তু এই আসনিটো রূপায়ণ করবলে যাওতে পিছর পর্যায়ত আমি দেখি পাও যে বহুত বিষয়া কর্মচারী বিভিন্ন ধরনের দুর্নীতি লিপ্ত হয় যার জড়িয়ে আসলে সরকারের যুক্ত মহৎ উদ্দেশ্য এই উদ্দেশ্যটা আসলে সফল হয়ে নুঠে গতিকে আমি মুখ্যমন্ত্রীগীক অনুরোধ জানাইছো এই ক্ষেত্রে যাতে এইখন সরকারে গুরুত্ব আরোপ করে আর আমি এটা কথা ভাবিছো যে এই যুক্ত ফেসিলিটি রাইজর কারণে মুখ্যমন্ত্রীগীক বর্তমান দিছে ইয়ার জড়িয়ে রাইজ উপকৃত হব আর এই মিশন বসুন্ধরার বিভিন্ন সমস্যাবিল বিভিন্ন দাবী দোবাবিলাকৰ কথাও রাইজে পুনপটিয়াকৈ মুখ্যমন্ত্রীগীক লগ ধরে এই বিষয়বিল উত্থাপন করব পাৰিব আৰু লগতে ভূমি সংক্রান্তীয় বহুত সমস্যা আছে যিবিলাকৰ কাৰণে আমি অসমৰ 30 জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনে ভূমি বিষয়ক লৈ পিনি আমি সংগ্রাম এখনো আমি আগবঢ়াই নিছো আমিও ভাবিছো যে যেহেতু তেখেতে এই ফেসিলিটি অসমৰ রাইজলৈ আগবঢ়াই দিছে আমি সংগঠনসমূহেও নিশ্চিতভাবে তেখেতক আমি পিছৰ পৰ্যায়ত এই ধৰণে তেখেতৰ লগত যোগাযোগ কৰি আমাৰ সমস্যাসমূহ সমাধানৰ কাৰণে আমি দাবী উত্থাপন কৰিম আসলে সন্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এয়া প্রশংসনীয় পদক্ষেপ আর প্রথমজন হয়তো মুখ্যমন্ত্রী হব যিগৰাকীয়ে সকলো ধরনের অভিযোগ পুনপটিয়াকৈ তেখেতে গ্রহণ করব আর রাইজে সকলো ধরনের অভিযোগ পুনপটিয়াকৈ মুখ্যমন্ত্রী মহোদয়ক জানাব পাৰিব এটা একটা সচাই প্রশংসনীয় পদক্ষেপ উপকৃত হব জনসাধারণ বিভিন্ন সময় দেখা যায় অফিস কাছারিকে আদি করে বিভিন্ন স্থানত আসলে দৌড়াদৌড়ি করে থাকবলগা হয় কোনোবাই কেতিয়াবা সহি নকৰে কাৰোবাৰ কিবা কামত পলম হয় এতিয়া পুনপটীয়াকৈ মুখ্যমন্ত্রী মহোদয়ক যিদৰে এনেদৰে জনোৱাৰ যি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে আদৰণীয় এটো সুদূৰপ্ৰসাৰী হ'ব বুলি আমাৰ বিশ্বাস শিৱসাগৰ ৰাইজৰ মন্তব্য আৰু এই মুহূৰ্তত আমি যাব বিচাৰিছোঁ গোলাঘাটলৈ গোলাঘাটৰ ৰাইজৰ কিছু মন্তব্য আমাক শুনাব আমাৰ গোলাঘাটৰ ছিনিয়ৰ বিউৰ চিফ সমীৰণ দিগন্তই গতিকে জানুৱাৰীত মুকলি হ'ব চি এম হেল্পলাইন নাম্বাৰ আৰু যি চি এম হেল্পলাইন নাম্বাৰৰ জৰিয়তে ইতিমধ্যে সাধাৰণ লোককে ভুক্তভোগী হৈ অহা যিবোৰ সৰু সৰু সমস্যা আছে সেই সমস্যাবিলাক পোনপটীয়াকৈ মুখ্যমন্ত্ৰীৰ সেই হেল্পলাইন নাম্বাৰত তেখেতসকলে অভিযোগ দাখিল কৰিব পাৰিব আৰু ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰীয়ে কালি সেই কথা ঘোষণা কৰিছে যে সেই অভিযোগসমূহ পোনপটীয়াকৈ লেণ্ডলাইন নাম্বাৰে হওক বা হোৱাটছআপতে হওক তেওঁলোকে কল কৰি বা লাইভ কৰিও তেখেতসকলে সেই অভিযোগ দিব পাৰিব গতিকে মুখ্যমন্ত্রীর এই যি প্রচেষ্টা সাধারণ লোকসকলের ক্ষেত্রে তেখেতসকলে যাতে কোনো প্রান্ততে কোনো ক্ষেত্রতে কোনো কার্যালয়তে যাতে ভুক্তভোগী নহয় তার কারণে যি ব্যবস্থা করেছে এই ক্ষেত্রে প্রকৃতার্থত সাধারণ লোকসকলে কি বলে ভাবে তেখেতসকলের এই ব্যবস্থাটার জড়িয়ে কিমান সুবিধা হব মই প্রথমে আপনার ওসর আছি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বার যুক্ত নাম্বার জড়িয়ে কিছু সরু সরু সমস্যা দেখবলে গেলে সরু সরু সমস্যা কিন্তু সেই সরু সমস্যাবর কারণে কিন্তু সাধারণ শ্রেণী মানুষের বহু কাম রয়ে যায়
আজি এখন যদি আধাৰ কাৰ্ড বনাবলৈ যায় 200 টকা বিচাৰিব পাৰে, পইচা দিব নোৱাৰাৰ কাৰণে কামটো ৰৈ যায়। গতিকে মুখ্যমন্ত্ৰীৰ হেল্পলাইন নাম্বাৰটোৰ পৰা আপোনালোকৰ কি কি সুবিধা হ'ব বুলি ভাবে? নাই, হেল্পলাইন নাম্বাৰটো দিছে বুলি গম পাইছোঁ। গম পোৱাৰ কাৰণে এনেকুৱা এজন এতিয়ালৈকে অসমৰ এনেকুৱা এজন মুখ্যমন্ত্ৰী নাই যিজনে এই চিষ্টেমটো কৰাটো। গতিকে এই মুখ্যমন্ত্ৰীলৈ, হিমন্ত বিশ্ব শৰ্মালৈ আমি আমাৰ তৰফৰ পৰা অভিনন্দন জনাইছোঁ। আমি সঁচাকৈ আনন্দিত হৈছোঁ। এতিয়া আপুনি ধৰক আধাৰ কাৰ্ড এখন যদি মই বনাবলৈ যাওঁ তেতিয়া তেওঁলোকে 300 টকা এটা বিচাৰে। যদি এই হেল্পলাইন নাম্বাৰটো থাকে তেতিয়া আমি যদি কমপ্লেইন কৰোঁ নিশ্চয় এই পইচা এই মানুহখিনি দুখীয়া মানুহখিনি অলপ কষ্টটো কমি যাব। আৰু লগতে এতিয়া শুনিছোঁ আভাৰ যিটো কাৰ্ড বনাব লগা হৈছে তাতো 50 টকাকৈ দিব লগা হৈছে। এইটোতো নিয়ম নহয়, সেইটোতো হেৰি কৰিব নালাগে। আৰু আজিলৈকে অসমত এনেকুৱা এটা চিষ্টেম হোৱাই নাই যিটো চিষ্টেম এতিয়া আমাৰ ডাইৰেক্ট মুখ্যমন্ত্ৰীৰ লগত যোগাযোগ কৰাৰ চিষ্টেম আজিলৈকে কোনো মুখ্যমন্ত্ৰীয়ে কৰিব পৰা নাই। গতিকে এই মুখ্যমন্ত্ৰীলৈ আমাৰ অশেষ ধন্যবাদ। আৰু আমাৰ যিখিনি দুখীয়া মানুহ আছে এই দুখীয়া মানুহখিনিৰ কাৰণে বহুত ডাঙৰ এটা কাম হ'ব বুলি মই ভাবিছোঁ। গুৰুত্বপূৰ্ণ কথা, কিমান সহায় হ'ব এই হেল্পলাইন নাম্বাৰটোৰ জৰিয়তে? ক'বলৈ গ'লে এতিয়া সৰ্বসাধাৰণতে প্ৰথমে মুখ্যমন্ত্ৰীক ধন্যবাদ জনাইছোঁ। আৰু দ্বিতীয়তে কথা হ'ল কি, আমি যিবিলাক এতিয়া কৰ্ম কৰি আছোঁ সেই কৰ্মটো বিনিময়ত যিটো পইচা পাওঁ সেই পইচাটো যদি আমি আধাৰ কাৰ্ড বনাবলৈ যাওঁতেই দিওঁ বা আভাৰ কাৰ্ড বনাওঁতেই দিওঁ বা পান কাৰ্ড বনাবলৈ যাওঁতেই দিওঁ তেনেকুৱা এটা আচলতে হ'ব নালাগে। কিন্তু যিটো নাম্বাৰ আমাক দিছে এই নাম্বাৰটো দিয়া বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ আমি মুখ্যমন্ত্ৰীক। ভৱিষ্যতে দিনটো বহুত ভাল হ'ব, মানে এনেকৈ নিবনুৱাবিলাকৰ কাৰণে বহুত সুবিধা হ'ব মানে যিবিলাক আমাৰ এতিয়া দুখীয়া শ্ৰেণী ধৰক হাজিৰা কৰা মানুহবিলাকৰ কাৰণে বা আমাৰ যিটো আমাৰ এটা পৰিয়াল আছে পৰিয়াল সেই পৰিয়ালটোৰ কাৰণেও আমাৰ দিগদাৰ এটা হয়। কাৰণ আমাৰ এতিয়া আমি সদস্য হিচাপে গোটেই ল'ৰাকেইজন আমি কাম কৰিছোঁ সেই ল'ৰাকেইজন কাম কৰি পায় কেইটকা 400 টকা বা 300 টকা পায়। সেই 300 টকা পাই পেলাই যদি আমি আভাৰ কাৰ্ড বনাওঁতেই দিওঁ বা দ্বিতীয় অফিচলৈ গ'লেতেই দিবলগীয়া হয় বা আধাৰ কাৰ্ড বনাওঁতেই দিবলগীয়া হয় তেনেকুৱা এটা হোৱাৰ কাৰণে ভালেই হৈছে। আৰু নাম্বাৰটো পোৱাৰ কাৰণে বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ। আমিও কেতিয়াবা সহযোগ কৰিবৰ কাৰণে আমাক সুবিধা এটা কৰি দিছে মুখ্যমন্ত্ৰী, আমি তাকে ক'লোঁ। মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ যিটো ব্যৱস্থা পোনপটীয়াকৈ আপুনি অভিযোগ দাখিল কৰিব পাৰিব। এতিয়া যদি ক'ৰবাত আপুনি এখন কাৰ্ড বিচাৰি যায় যিকোনো এখন কাৰ্ড আপুনি ধৰি ল'লোঁ আয়ুষ্মান কাৰ্ড এখনকে আপুনি বিচাৰিলে তাত যদি পইচা বিচাৰিলে তেতিয়াহ'লে আপুনি ডাইৰেক্টলি সেই হেল্পলাইন নাম্বাৰত ফোন কৰি মুখ্যমন্ত্ৰীৰ কাৰ্যালয়ক অভিযোগ দিব পাৰিব। কি ভাবে? ভালেই হৈছে বাৰু হেল্পলাইন নাম্বাৰ দিলত, মানে ফোন জনাব পৰা হ'ব। ভালেই হৈছে নেকি? ক'ৰবাত কেতিয়াবা পইচা দিবলগীয়া হয়? সমীৰণ দিগন্ত আপোনাক এই মুহূৰ্তত ধন্যবাদ জনাইছোঁ।